জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। আজ আপনার এই ভিডিওরে অতি সুন্দর কথাটি কহিবু, আপনার নিশ্চিন্ত মানিলে আপনার দুঃখ দুর্দশা নিশ্চিন্ত ভাবে দূর হব। ঘরকু অধা দুঃখ দিয়ে আপনার রোষেই ঘর বা কিচেন রুম, তো যদি আপনার কিচেন রুম্রে এইসব কার্য করছেন তো নিশ্চিন্ত ভাবে আপনার দুঃখ আনি দিয়ে। তো সেইপাই এ ভিডিওকে প্রস্তুত কলু, ঘরর অধা দুঃখ দিয়ে রোষেই ঘর। শেষ পর্যন্ত ভিডিওকে নিশ্চিন্ত ভাবে দেখুন। যেউঠি খাদ্য তৈরি হুয়ে তা হচ্ছে রোষেই ঘর। যেভাবে ভাবে আপনার খাইবে অন্ন সেভাবে হব আপনার মন। তো সেইপা অন্ন শুদ্ধপূত ভাবে প্রস্তুত করিবার আবশ্যকতা আছে। যে রোষেই করছেন সে চিড়ি চিড়ি হয়ে ভোজন করতে, ক্রোধবশ হয়ে ভোজন করতে, রাগিকি ভোজন করতে, তাহাদ্বারা মধ্য করুবা রোষেই আপনার যদি ভোজন করবে, যে ক্রোধবশ হয়ে রোষেই করছেন, রাগিকি ভোজন করছেন, অগাধুয়া রোষেই করছেন, তার প্রভাব যে ভোজন করছেন তাঁর উপরে মধ্য নিশ্চিন্ত ভাবে পড়ব। তেমন সেইপাই রোষেই ঘর হচ্ছে সাত্বিক ভাবে আপনার অন্নপূর্ণাঙ্ক স্মরণ করে, যেকোনো রোষেই কলাবেলে আপনার মা লক্ষ্মীকে স্মরণ করে রোষেই করতু। তো এদ্বারা মধ্য যে আপনার রোষেই খাইবে সে ভিতরে নিশ্চিন্ত সাত্বিক ভাব জাগ্রত হব বা শান্ত ভাব জাগ্রত হব। তেমন নহিলে আপনার চিড়চিড় হয়ে ক্রোধ বশ হয়ে যদি রোষেই করবে, সে রোষেইকে যে খাইব তা ভিতরে কোণ না সেই ক্রোধ হি জাগ্রত হব। তো সেইপা রোষেই হচ্ছে গোটে এভাবে জিনিস যা সাত্বিক ভাবে প্রস্তুত করিবার আবশ্যকতা, শুদ্ধপূত ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে নূয়া বস্ত্র পিধি বা ধুয়া বস্ত্র পিধি রোষেই শাড় ভিতরে আপনার পশন্তু, অগাধুয়া কেবে রোষেই করতু না। রোষেই ঘরের অগ্নিকোণ দক্ষিণ পূর্বরে রহিবার আবশ্যকতা আছে। দক্ষিণ পূর্ব হচ্ছে আপনার কোণ, রোষেই ঘর অগ্নিকোণের নিশ্চিন্ত রহিবা দরকার। যদি রোষেই ঘর আপনার অলগা কোণসি কোণরে রহিছি তো আপনার মনে রাখি থাকতু সবুবেলে রোষেই ঘরে সূর্য প্রকাশ পড়ব, যেমিতি সেইভাবে বাট আপনার রাখুন। সূর্যঙ্কর প্রকাশ বা বায়ু চলাচল যেমিতি রোষেই ঘরে হোথিব সেইভাবে করা দরকার। ঝরকা নিহাতি রোষেই ঘরে রাখুন। রোষেই ঘরে বহু জিনিস ভরি ভারাক্রান্ত হতো না, অনেক লোক রোষেই সেইটি পছ বুলাইবাকু বি জায়গা নথিব, এতে জিনিস রোষেই ঘরে লোড করে। তো সেইপাই আপনার রোষেই ঘরে বহু জিনিস রাখলে হাত বাজি রোষেই ঘর জিনিস পড়ে তা মধ্যে অশুভ হয়ে, কারণ আপনার মধ্যে ভারাক্রান্ত হতো। তো শোবা পূর্ব রোষেই ঘর নিশ্চিন্ত সফা করে শুধু, গ্যাস পোছিকি শুধু, গ্যাস সিলিন্ডর দায়িত্ব সহকার বন্ধ করতু, আউ দেবী দেবতাঙ্কর ফটো রোষেই ঘরে লগাতু না। কিন্তু আপনার যদি ঘরে রোষেই ঘরে আপনার কোণ করতে না আমিষ রন্ধন করতে, তেমন আমিষ যদি রন্ধন করতে মধ্যে বহু ক্ষতিকারক হয়ে থাকে। রোষেই ঘরে ঠাকুরঙ্কর ফটো লগাইলে আপনার পিঁয়াজ রসুণ আমিষ নিশ্চিন্ত রাঁধিবে, তো তাহা মধ্যে খারাপ প্রভাব পড়বে। তো সেইপা রোষেই ঘরে কোণী ফটো লগাতে, আমিষ ন খাইবা ভালো, কিন্তু না জীব হত্যা করে যদি আপনার হত্যা করি ভোজন করছেন তাহা অত্যধিক ক্ষতিকারক। তেমন আপনার মনে রাখি থাকুন, ভুলরে আপনার মনে রাখি থাকুন, রোষেই ঘর কেবে কলা রঙ করতু না। রোষেই ঘরে আপনার হলদী রঙ কিংবা নারঙ্গী রঙ কলে আপনার যেকোনসি কোণের রোষেই ঘর উপচে হলদী রঙ করবে, নারঙ্গী রঙ করবে। আউ রোষেই ঘরে গঙ্গা জল মাঝে মাঝে সিঞ্চন করতু, পঞ্চামৃত করে রোষেই শাড়ে সিঞ্চন করতু, যেদিন আমিষ করছেন তারপর দিন গঙ্গা জল সিঞ্চন করতু। আউ রোষেই ঘরের যে পাত্ররে আপনার আমিষ করছেন তা অলগা করে দিও, কিন্তু না তাদ্বারা মধ্যে আপনার উষাব্রত ইয়ে বহু জায়গায় তো পাত্র অলগা, কিন্তু অনেক জায়গায় পাত্র অলগা নু, সেই যেউথে আমিষ করবে সেই থাড়ি মধ্যে সে ভোজন করবে। তেমন আমিষ বাসন মধ্যে অলগা করেদার আবশ্যকতা আছে, সে গ্লাস সে থাড়ি আর সে সব জিনিস অলগা করে দিও, কিন্তু এদ্বারা মধ্যে আপনার লাভ হব। তেমন রোষেই ঘরে আপনার পবিত্রতা সহিত রহন্তু, কিন্তু বেড়ে বেড়ে আমিষ কলে রোষেই ঘরের পবিত্রতা নষ্ট হয়ে যায়। তো সেইপা নিশ্চিন্ত গঙ্গা জল পঞ্চামৃত রোষেই ঘরে সিঞ্চন করে দিও। ফটা কংসা আউ ফটা বাসন কেবে রোষেই ঘরে ব্যবহার করতু না, ফটা বাসন ব্যবহার করবে না। আউ তা সহ রোষেই ঘরে কেবে অনেক লোক পানি পিয়ে দিকে, অইঁঠা কোণী জিনিস চাখি দিকে রোষেই ঘরে খাঁতি, তেমন সেগুলি বিলকুল রোষেই ঘরে করতু না। এদ্বারা ঘরে নকারাৎমক শক্তি প্রবেশ করে, লক্ষ্মী ছাড়ি যাতে। তেমন অন্নপূর্ণা মন্ত্র আপনি জাঁচান, অন্নপূর্ণা মন্ত্র পাঠ কলে আপনার নিশ্চিন্ত রোষেই করা পূর্ব যেতে আপনার অল্প করে মধ্যে বহু জনক তা হয়ে যাব। অনেক লোক মা মানে অনেক যে মানে কি অল্প রোষেই করতে বহু লোক খাঁতি, এ হচ্ছে তাঁর হাতের চমৎকার, যা করতে স্বাদ হুয়ে। আউ সে দায়িত্ব সহকার রোষেই করেন, অনেক লোক খামখিয়ালি ভাবে রোষেই করতে, ভাত বসাই থাকবে, টিভি দেখুবে, এ মধ্যে অন্নকে অপমান বলে কুহযায়। তো দায়িত্ব সহকার অনেক জিনিস পোড়ি যায়, ক্ষীর পোড়ি যায়, অন্য মনস্ক হওয়া তাহা বিলকুল করতু না। রোষেই ঘরে আপনার রোষেই কলাবেলে দায়িত্ব সম্পন্ন ভাবে রোষেই করতু, খাদ্যকে ঘোড়াই রাখুন। ছোটিয়া কথাটি হলে মধ্যে আপনার নিশ্চিন্ত ভাবে এ কথাকে মানবে,
ছোট ছোট কথা আপনার ধ্যান দিকে কিন্তু কৌশি জিনিস ভিডিও মাধ্যমে আপনার শ্রবণ কলে যা হোক আপনার মানুষ আপনার সেইটা আমি বড় ভাগ্য ভিডিও বনাইবার বড় সৌভাগ্য আমার লাভ অনেক বহু সংখ্যার যে ভক্ত মানে দেখুম ভিডিও কু সেয়ার করতে চ্যানেল নিহতি সবসক্রাইব করুন। জয় জগন্নাথ, জয় পঞ্চশতী, জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি ধর্মে প্রাপ্ত নরহরি। যদি আপনার ধন কোণী গরিব অসহায় রোগী মান সেবার লাগিপার জাণতু আপনার রোজগার সার্থক হয়ে গলা আপনার ধনর মধ্যে বহু মহত্ব রহিলা। তো আজি আপন মানে যদি চাহুচার আপনার সেই ধন মহত কার্যরে লাগু, যেমিকি আমি গোটি আম্বুলান্স করছু, যে আম্বুলান্স প্রতিদিন কিছু অসহায় রোগী মানুষ মেডিকাল পৌঁছায়, কিছু গরিব অনাথ শিশু মানুষ মধ্যে আমি বস্ত্র দান করু, কিছু রোগী মানুষ পাখে পৌঁছু, যে মানে বহু রোগে পীড়িত সে পাখে আমি কিছু অর্থ আরিব লোক মানুষ সহায়তা প্রদান করু। এ কিছু দিন পূর্বর আপন মানে সহযোগ কলে আমি মধ্যে কিছু কম্বল অসহায় মানুষ পাখে যাই পৌঁছি বাটিল। আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহ যদি আপনার চাহুমান আপনার ধন আমারা কোণী মহত কার্যের লাগু, তো স্ক্রিনে চালি নম্বরের নিশ্চিন্ত আপনার কল করতু। আপনার বিবাহ বার্ষিকরে, আপনার পিলা মানুষ জন্মরে, শ্রাদ্ধরে যদি আপনার দান করা চাহুমান আপনার পুয় নামে, ঝিও নামে, স্ত্রী নামে নিশ্চিন্ত ভাবে আপনার দান করে পে। স্ক্রিনে চালি নম্বরে আপনার কল করতু, আমি দেবু আপনার ফোন পে নম্বর, যে ফোন পে নম্বরে আপনার দান পৌঁছি পার। নিশ্চিন্ত ভাবে আপনার দান কেউ কার্যের লাগুচি তার মধ্যে ভিডিও করে ভাব দিবাকর চ্যানেলে আমি নিশ্চিন্ত ভাবে পকাইবু, আপনার দেখি নিশ্চিন্ত খুশি হবে। তো আপনার পুয় ঝিও বিবাহ বার্ষিক জন্মদিনে যদি আপনার চাহুমান আপনার দান মহত কার্যের লাগু, তো সেই শুভদিন মানুষ আপনার কল করে আমি ফোন পে নম্বর মাগিপারে, আমি মানে আপনার ফোন পে নম্বর দেবু, যে নম্বরে আপনার সহযোগ রাশি পঠাই পারে। নিশ্চিন্ত ভাবে আপনার ধনর সার্থকতা হবে।